সেবা আমাদের নেতা অবশ্যই আপনারা স্বীকার করতে পারবেন না। ওবায়দুল কাদেরের মতো আরেকজন নেতা নোয়াখালীতে আমি দেখি না আগামী 100 বছরের মধ্যে নোয়াখালী লক্ষ্মীপুর এই 3 জেলায় আমাদের যারা নেতৃত্ব দেয় নেতা আছে আরেকজন ওবায়দুল কাদের 100 বছরের মধ্যে এটা মনে রাখবেন। কাজেই ওবায়দুল কাদেরের সম্মানকে ওবায়দুল কাদেরের ইজ্জতকে আমরা সমুন্নত রাখতে হবে, যে কোনো বিষয়ের বিনিময়ে আমরা সমুন্নত রাখতে হবে। আপনারা তো মনোরঞ্জনের মানুষ, ঐতিহাসিকভাবে আপনারা অত্যন্ত ভালো মানুষ। আপনাদের এখানকার মানুষ হোক অনেক সমৃদ্ধ মানুষ। মির্জা কাদেরের যে নেতৃত্ব আমি জানি, ওবায়দুল কাদের ছিলেন বৃহৎ কিন্তু দল পরিচালনা করে বোর্ড পরিচালনা করে মির্জা কাদের জানি। এখন প্রশ্ন হচ্ছে যে বিভিন্নভাবে বিভিন্ন রকমের আমাদের মধ্যে একটু এতে করে আমাদের একটু বিভিন্নভাবে বিভিন্ন অসুবিধা হচ্ছে। আমাদের কোম্পানিগুলো কিছু কিছু অসুবিধা হচ্ছে না, এটা অস্বীকার করে বুঝলেন। আমি আশা করব মির্জা কাদের নেতৃত্বে আমরা আজকে সমর্থনা নিতে আসবো। আমাদের কি সমর্থন, আমরা তো আগেও আসছিলাম, আগে হয়তো একটা বাঘের হিসেবে আসছিলাম উচ্চপদের ঠিক আছে। ওই যে মমতাটি আমার এটা খুব জোর করছে, আমার সাইনও করছে মির্জা কাদেরও করে, কারণ আমারও একটা কর্মী, কারণ আমি যে আমার সভাপতি আমি হচ্ছি কিন্তু ছোট্ট কথা নেত্রীর নির্দেশে ওবায়দুল কাদের সভাপতি কিন্তু নানান একটা অসুবিধার মধ্যে দলটা এমন একটা পর্যায়ে চলে গেছিল না। এখানে ভাই লীগ, পোলা লীগ, মামা লীগ, বৌ লীগ, কত লীগ যে বাইরে আমার এখানে অনেক কিছু ছেলে পেলে ওই যে তারা কালুয়া এগুলো অত্তর হইয়া নানানভাবে এটাকে একটা বিশ্বীয় অবস্থা সৃষ্টি করছে। আমরা সবসময় এটা নিয়ে দেখতে হবে, চিন্তা করতে হবে, কিন্তু পাইতাম না, পাইতাম না তখন আমাদের নেতাও সত্য কথা আমি বলি জায়গা জায়গায় বুঝতে পারছি, আমাদের নেতাও কিন্তু আমাদেরকে সাহস দেয়। অন্যান্য একটা ধারণা ছিল যে একরাম চৌধুরী ছাড়া নোয়াখালীতে আওয়ামী লীগ কেউ চালাই দিয়ে পারবে না, এটা আমার একটা ধারণা ছিল। এ দিচ্ছে এই ধারণা আল্লাহ জানে। ওই যে মিথ্যে বলছে না যে হেঁটে গেলাগালি দিচ্ছে আর এই মাঠে আরো প্রচন্ড হবে গেলাগালি করছে কাদের সাহিত্য একজন লিডার, একজন জাতীয় নেতা, ওনার দ্বারা তো এগুলো সম্ভব। এই জন্যে এখন উনি ঢুকছে পরবর্তী বলতে ঢুকছে, আমরা এখন ইতিমধ্যে কোথাও কিছু বলি আল্লাহর এমন হুকুম হেলে একটা কোষে 28 সেকেন্ড নাম 27 সেকেন্ড কি একটা কোষে যে আমি আপনার দিন গেছে একদম আমি এসব আবার চাই পেলাম ফেসবুক ফেসবুক আমি ঢুকে সকাল বাবা এটা আমার টেলিফোন করলো আপনার কি বলছি জানেন আমি কি বলছি জানেন না একদিন আমি জানি না কেন আর তো ফেসবুক চালাবে বড় তাড়াতাড়ি খবর নিলাম তো এই বলো এই যে আমি লোড লইল ইনশাল্লাহ সেই লোডের সাথে সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে এবং
সংগঠিত করার জন্য আমাদের দায়িত্ব দেওয়া উচিত, ঠিক তো? আমরা একে সম্বর্ধনা দিতে আসলে আমরা আছি মির্জা কাদের সাহেবের সাথে আলাপ করার জন্য, ওনার কিন্তু পরামর্শ দেওয়া যে আমাদের কনস্টিটিউট যে হচ্ছে বলিউড তাদের কনস্টিটিউট তিনি কবির হাট এবং বসু হাট এই কোম্পানি দুইটাই তো কনস্টিটিউট চালাবে, কিন্তু আপনারা অস্বীকার করতে পারবেন না কোম্পানি বন্ধে কিন্তু আওয়ামী লীগের সবসময় তাই না? এটা মিডিয়াম না, কারণ এখানে জমাত ইসলামের একটা গ্রুপ আছে আছে না? আমি জানি তো নাসির সাহেবের বাড়ি কেন না, নাসির সাহেবের বাড়ি কোম্পানি হতো তো মহুলাম মারা গেছে মহুলামের মহুলাম তো বহু দিতে হবে এদের একটা ক্যাটার তারা আছে না এই ক্যাটারের মহল একটু কাজেই অভিযান হলো আমাদের আরেকটা এই কোনো আমরা দুইটাকে একসাথ করে আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্য যাই কিছু করতে হয় আমরা নির্দেশের থেকে পরামর্শ নেওয়া নেতা নির্দেশ দিয়েছে কেন্দ্র থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে তোমরা পরামর্শ নিয়ে তারা কী সাজেশন দেবে সেই সাজেশন আমাদেরকে জানাও, তারপরে আমরা তোমাদের পরবর্তী নির্দেশ আমি আওয়ামী লীগের সভাপতি ছিলাম, এখন হচ্ছি আহ্বায়ক, এই একটা পুরান মন্ডলের নতুন মন্ডলের তো কোনো পরিবর্তন ছিল তো যারা তারপরে আপনারা যে সমগ্র দিচ্ছেন যত ভুল দিচ্ছেন এটা অ্যাকচুয়ালি আমার জীবনে স্মরণীয় হয়ে যায় কৃতজ্ঞ যে আপনারা আমাদেরকে সম্মান করবেন, তা আমার সাথে যারা আছে আমাদের কালী সাহেব একটা অঞ্চলে রাধা তার সাথে তার রানীও হ্যাঁ রাধা রানী আর আমার মামা শিয়ামদের চাইত আছে সিরেন্দ্র আছে মামা দেখি মুখারি দেখলি সিরেন্দ্রি আর সোহেল তো আমাদের নেতা একেবারে পূর্ণ এটা মির্জা কাদের সাহেবের গান এবং সোহেল যে কথাটা বলছি আমি যে কথাটা বলছি যে কোম্পানিগঞ্জে এত শৃঙ্খলা ছিল একটা কথা মির্জা বলে দিতে সব খেলে সমানভাবে সেটা কাজে এখন কি এখন কি হল কোথায় এটা ধারণা কোথায় এটা সৃষ্টি হলো একটা বাধা আমাদেরকে বড় হয়েছে যে তোমরা দেখো এটা কী সমাধান করা যায় আমরা নির্দেশে এসে তার আশা কি আমরা আপনাদের ফুল নিতে আসি ফুল দিচ্ছে আমাদের নিতে করতে পারেছি তবে আমরা নির্দেশে এসে আর করতে তোমরা সাহস দিতে ওনার কী পরামর্শ সে পরামর্শ তবে সবচেয়ে বড় কথা হচ্ছে এটা মনে রাখি যে আমাদের শেষ থেকে না বলব ওয়াইটুল কাদের সাহেব মহাকালী আর কোনো নেতা আছে আসেনি একসঙ্গে মানবিকুর ছিল নৌর শেখ ছিল কপিলে ছিল অনেক নেতা ছিল বঙ্গবন্ধু সময় বঙ্গবন্ধুর পরে বর্তমানে ওয়াইটুল কাদের ছাড়া আর নোয়াখালীর কোনো দ্বিতীয় জাতীয় নেতা আর আমি বলবো পরামর্শ করবো ওরা সাজেশন নেব ওরা পরামর্শ তারপরে আমরা ক্যান্ডিডেটের সাথে আলোচনা করে নোয়াখালী জেলা আওয়ামী লীগকে আমরা পূর্ণভাবে সাজাতে চেষ্টা করতেছি আর আমরা ইনশাআল্লাহ আমাদের জান প্রাণ দিয়ে আমরা চেষ্টা করব আমার অবস্থার মধ্যে আওয়ামী লীগ আমার জীবনে আমি আওয়ামী লীগের বাইরে
একটি ঘিরে দুটো আমি চাই। আমি কিন্তু একবারে বিয়ের মধ্যে বয়স কিন্তু অনেক মিলে আমি 1971 সালে এম এ পাস করছি। তখন যদি আমি ছাত্রটি গ্রামে আমি ছাত্র সম্পাদক ছিলাম প্রথম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল স্টুডেন্ট ছিল। তা আমি সেই থেকে আমি চেয়ারম্যানে বসছি সর্বদা ইউনিয়নের সাত তিরিশ বছর আমি চেয়ারম্যানে বসছি। ইতিমধ্যে ইয়ারে আমি একটা নমিনেশন পেয়েছিলাম শেয়ার বসে বাংলাদেশ আওয়ামী লীগের জানানি আমি কিন্তু এমপি কেন আনতে পারি নেই সেটা আমার কুহার দোষ। তো যাই হোক, তারপরে আমরা মানবিকের মৃত্যুর পর এই আসনটাকে হারাই দিয়েছে সাধারণ বিভাবে এমপি হওয়া শুরু করছে মনোরঞ্জন সিংহকে মানিয়ে খেতে হবে। এই সাধারণকে আমরা ইয়ে করার জন্য একটাকে সেখানে মনোনীতন দেওয়া হল। আমরা কিন্তু আপ্রাণ তারপরেও সদরে কিন্তু একটা 12,000 নোয়াখালী সদর সুবর্ণচরে 26,000 লোক বেশি আর বেদর মন্ডলে 34,000 লোক। এটা করাতেই যাও সেমপি হয়েছে আমরা সাধারণকে বিভিন্ন এমপি হওয়ার পরে একচুয়ালিটা যে কর্মকাণ্ড এগুলো খুবই একটা আমাদেরকে বিদ্ধ আওয়ামী লীগকে প্রশ্নের সম্মুখীন এবং আমাদের দলকে বিভিন্নভাবে কলঙ্কিত হয়েছে। আমরা কিন্তু সবসময় চেতাম, আমাকে যতই আপনার বলতেন আমি সবসময় চেতাম, আমি বলতাম বেলাইকবে আমার বলতো হামিদবে বলতো মোহাম্মদ আলীর আমরা বহিষ্কার করছি, মোহাম্মদ আলীর বহিষ্কারের সিডি আমরা ফাটাইছি আগের জন্য কেন উত্তর হানিফ ব্যাংকে কেন যে অব্যাহত দেওয়া হলো আমি জানতাম। হানিফ ভাই আমাদের নেতা এবং অত্যন্ত প্রবীণ নেতা এবং অত্যন্ত ত্যাগী নেতা বুদ্ধবোধ মমতা আমার কোনোদিন কল্পনাও ছিল না হানিফ ভাইকে বাদ দিয়ে আমি বাদ করতে শুরু করি। আমি আমরা জীবনে বলি আওয়ামী লীগের সাথে দুর্নীতি করিনি, আওয়ামী লীগের সাথে বেইমানি করিনি, বঙ্গবন্ধু রাজনীতির সাথে আমরা কোনোদিন আমরা অনুকূল বেড়ে গেল। তো নেত্রী এই জন্যেই আমাদেরকে হয়তো বিশ্বাস করছে। তো আল্লাহর কাছে আমরা আরাধনা করি, আল্লাহর রহমত আমরা কামনা করি, আল্লাহ যেন আমাদেরকে সে শক্তি দিয়ে আমাদের ওই নেত্রীর বিশ্বাসটা আমরা রাখতে পারি। আমি কৃতজ্ঞ আমাদের মাওলানা সাহেব।